بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আজকে যারা আসছেন সবার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই, কারো কারো সাথে আছে বা অনেকের সাথে আছে, কারো সাথে 10-15 বছরের পরিচয় আছে, আবার কারো সাথে 2-4 দিনের পরিচয় আছে। পরিচিতির জন্য আমি জাস্ট ই করলাম। আমার নাম মোহাম্মদ এনামুল হক, আমি ম্যান একাডেমির ওনার সাথে যেমন কথা বলতেছিলাম, 11 ব্যাচের ক্যাডেট ছিলাম। তারপরে আমাদের পড়াশোনার প্রসেসটা অনেক লেন্দি, শেষ দিকের মানে প্রফেশনাল এক্সামগুলো আমি ইউকেতে দিছি, ইউকেতে পড়াশোনা করছি। চাকরির জীবনে 2005 সালে আমি চাকরি ছেড়ে দিছি, যদিও এখনও আমার চাকরি থিওরিটিক্যালি আছে। আমি শেষ 15 বছর সিঙ্গাপুরের ন্যাশনাল লাইন্স, যেটাকে বলে নেপচুনো রেল লাইন্স, ওইটার চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। এবং 2005-এ মানে 4-এর শেষে এবং 5-এর শুরুতে আমি চাকরি ছেড়ে দিছি। চাকরি ছেড়ে দিছি মানে এটা কোনো শেষ নাই, সেই জন্য ছাড়ছি যে নিডের শেষ আছে, গ্রিডের কোনো শেষ নাই। সুতরাং জাহাজের পয়সাগুলো অনেক, আর সেই পয়সাগুলো আমাদেরকে মানে আমরা খুব বেহায়া জাহাজিরা, প্রত্যেকবারই ডিসাইড করি যে না আর যাবো না, তারপরে দেখি যাই। তা আই বন্ড মাই বোর্ড বিহাইন্ড, আমি আমার সিডিসি পাসপোর্ট সব এক্সপায়ার করাই দিছি যাতে আর যাইতে না হয়। তারপরে নেক্সট টাইম সিডিসি পাসপোর্ট রিনিউ করছি যখন আরেকবার হজে গেলাম তখন। এই আমার স্টোরি মোটামুটি। বাড়ি সিলেট, সিলেটের গোলাপগঞ্জ বলে একটা জায়গা আছে, তার 4 মাইল পূবে। চেনার জন্য বললাম, থানা হিসাবে আমরা বিয়ানী বাজার পড়ছি। জন্মের আগে থেকে আমার আব্বা মা ঢাকায় থাকছেন, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ফার্স্ট ব্যাচের ছাত্র আমি, আইয়ারের সাথে যেটা আছে আপনার ঢাকা ইউনিভার্সিটির রেজিস্টার বিল্ডিংয়ের সাথে যেটা, আর ঢাকা কলেজে। তারপরে পরটুকু তো বললামই, আমরা যেভাবে শুরু করলাম আজকের হালাকা, এটা হচ্ছে সুন্না ওয়ে অফ ওপেনিং যে কোনো প্রোগ্রামের শুরুতে, বা বোর্ড মিটিং হোক, মুসলমানদের বোর্ড মিটিং হইলে বা যে কোনো ইম্পর্টেন্ট জিনিস, এভাবে শুরু করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। এবং এমনভাবে শিক্ষা দিয়েছেন যেভাবে নতুন কোনো আয়াত নাজিল হইলে উনি, ওয়াহি আসলে যেভাবে উনি ই করতেন সেভাবে এটা শিক্ষা দিতেন। ভেরি আনফর্চুনেটলি আমাদের দেশে আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, ওই মজলিস বা জলসা বা ওয়াজ। কোরআন তেলাওয়াত তো এমনিতে খুব বড়ো একটা ব্যাপার, আল্লাহ রাসূল বলছেন যে না বুঝেও যদি আমরা করি, আলিফ লাম মিম বললাম, এটার কোনো অর্থ কেউ জানে না, তারপরেও যদি আমরা ওইটা তেলাওয়াত করি, প্রত্যেকটা হরফের জন্য সওয়াব আছে। ইয়েট কিন্তু মজলিস শুরুতে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত দিয়ে করছেন, এরকম কোনো দলিল পাওয়া যায় না। এটা বুঝতে হবে যে ইসলামের জিনিসগুলো, ইবাদতের জিনিসগুলোতে সময়, স্থান, সংখ্যা এগুলো খুব ইম্পর্টেন্ট। ইবাদত কবুলের 2টা শর্তর একটা হচ্ছে যে শুধু আল্লাহর জন্য করতে হবে, আর 2 নম্বর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো পদ্ধতিতে করতে হবে। তো উনি যেহেতু আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এইভাবে আমরা মসজিদ শুরু করব, সুতরাং আমরা এইভাবে মসজিদ শুরু করব। কোরআন তেলাওয়াত উনি মসজিদ শুরু করতে বলেন নাই বা করেন নাই, যদি কোরআন তেলাওয়াত ইটসেলফ আলাদাভাবে খুব বড় একটা জিনিস। আর আমরা যেটা পড়লাম আজকে, এটাকে খুতবাতুল হাজা বলে, এটা ইটসেলফ হয়তো 2-3টা সেশন করা যায় এটার ব্যাপার নিয়ে। তারপরে আমরা জাস্ট একটা জিনিস হাইলাইট করতে চাই যে কোনো মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন প্রথমবার উচ্চারিত হয়, আমি যেমন উচ্চারণ করছি আজকে, তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা বা সালাওয়াত ই করা পাঠানো তার নামে, এটা হচ্ছে ওয়াজিব, না করলে গুনাহ হবে। আর সাবসিকোয়েন্ট বার আমি অনেকবার আল্লাহ রাসূলের নাম উচ্চারণ করব, সেই সাবসিকোয়েন্ট বারগুলো নাও যদি করেন তাতে গুনাহ হবে না, বাট করলে ভালো, মুস্তাহাব আর কি ওই শ্রেণীর। তো এটা জাস্ট আমরা অনেকে হয়তো খেয়াল করি না, বা হয়তো কথাটা শুনতে গিয়ে ওটা ইসে আসে না। আবার এই জিনিসটাও দেখেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, এটাও ভুল জায়গায় বলবো না। যেমন ইকামতের সময় বা আজানের সময় যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আরশাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ যখন বলে, এটা কিন্তু আবার দলিল নেই। ওইখানে রিপিট করতে হবে আরশাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটা আমরা জানি না। অনেকে অনেক মানে আমুলালা মানুষকে দেখবেন ওইখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এবং নামাজের ভিতরে বা দাঁড়ায় চুপ 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 করে এই করতেছে। এই পুরো জিনিসটা ইনোভেশন বা নতুন জিনিস, জাস্ট সুযোগ হলো আমি বেঁচে থাকবো আরেকদিন আপনাদের কাছে আসার জন্য, এটা এমন কোনো কথা নাই, আমি বললাম জাস্ট প্রসঙ্গ ক্রমে। আজকে যে টপিকটা উনি হয়তো সার্কুলেট করছেন, এই টপিকটা আসলে যে কোনো মুসলমানের মনে লাগার কথা যে আল্লাহ কি সত্যি আছেন। আমরা সব নামাজ পড়ে মসজিদ থেকে দাড়ি রেখা এখানে আসছি টুপি পরে, আপনার টপিক হলো আল্লাহ কি সত্যি আছেন নাকি, এটা আসলেও একটুই। এটা আমি একটা লেখা ছিল, এটা ব্লগে একটা লেখা লিখছিলাম, জাস্ট যারা নাস্তিক, আমি ব্লগিং করতাম একসময় বা এখনও টুকটাক করি, যারা নাস্তিক বা যারা অ্যাগনোস্টিক তাদের জন্য, যে চিন্তার জন্য একটা এই ছিল। পরবর্তীতে আমি একবার ফেনি গেলাম, একবারই আমি ফেনিতে বোধহয় প্রোগ্রাম করছি না আরও করছি, যেমন প্রথম যেবার ফেনিতে গেলাম ফার্স্ট এভার, তখন ওইখানে আমি এই জিনিসটা একটু করে পড়ছিলাম। তারপরে আমি এটার সাথে একটু কিছু প্লাস মাইনাস করে এখন যে কোনো জায়গায় প্রথম যখন আমি যাই তখন এটা ই করতে শুরু করি, কারণ এটা খুব বেসিক একটা জিনিস আর কি। তো এটা
যৌক্তিকতাটা বোঝাতে গিয়ে আমি প্রথমে একটু বলতেছি যে কেন এই টপিকটা আমি চুজ করলাম। আমরা তো সবাই আল্লাহ মানি, সবাই নামাজ পড়ে আসে, সবাই দাঁড়িয়ে আছে এখানে, তারপরেও আপনি দেখবেন যে আমাদের সবার ভিতরে দেখবেন যে আমরা আল্লাহর অনেক নির্দেশই মানতে পারি না, অথবা অনেক নিষিদ্ধ মানতে পারি না, মানে আদেশও মানতে পারি না, নিষিদ্ধ মানতে পারি না। এখান থেকেই এই টপিকটার যৌক্তিকতা আসে যে আমরা ধরেন এখন আজকে ঢাকায় খুব জ্যাম, কিন্তু নানা জায়গায় খুব জ্যাম আছে। যে কোনো একটা জাংশনে আপনি দেখবেন যে একটা ট্রাফিক জাস্ট একটা লাঠি বা হাত দেখায় রাখছে, 500টা গাড়ি দাঁড়ায় আছে। এই 500 গাড়ির ভিতরে এমন মানুষ আছে যে ওই ট্রাফিকের মানে সারা জীবনের বেতন হয়তো একদিনে আর্ন করে, এরকম মানুষ বসে আছে। অথবা ট্রাফিকের মতো চারজনের চাকরি খায় আবার দিতে পারে, এরকম মানুষ আছে, কিন্তু সবাই চুপ করে বসে আছে। তার কারণ কী? কারণ হচ্ছে যে এই ট্রাফিকটা সে দেখতেছে এবং তার ইয়াকিন আছে যে এই ট্রাফিকটা তার ক্ষতি করতে পারবে। সো এসে একটা হাত তুলে বলছে 500টা গাড়ি দাঁড়ায় আছে। তো আল্লাহ সুবহান তাআলা কত জিনিসে আমাদেরকে হাত তুলছেন স্টপ করাইতে, কিন্তু আমরা সেগুলো করে যাচ্ছি। তার মানে এই ট্রাফিককে আমি যতদূর বিশ্বাস করি যে সে আমার ক্ষতি করতে পারবে বা আমার উপর তার প্রভাব আছে বা সে কিছু করতে পারবে, এই বিশ্বাসটুকু আমার নাই যে আল্লাহ করতে পারবেন, রিয়েলি নাই আর কি। অর্থাৎ এটা আল্লাহ বিশ্বাসী আমি বলি কিন্তু আসলে বিশ্বাস করি না কিনা এটা প্রশ্নবোধক চিহ্নতে দাঁড়ায়, আল্লাহ এবং আখেরাতে আমি বিশ্বাস করি কি না। তাহলে তো সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন বিশ্বাসী তো কেবল তারাই বলে বলতেছেন যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের বুক কেঁপে ওঠে। অ খাসিয়াস যেটাকে বলি, অ বলি যেটাকে আমরা সমীহ। তারপরে বলতেছেন যে তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে, ইন্নামা বলছেন শুরুতে, ইন্নামা মানে কেবল তারা। কিন্তু তারপরে বলতেছেন যে তাদের সামনে কোরআনের ওয়াহী বা তেলাওয়াত ই করলে তাদের ইমান বেড়ে যায়। তারপরে আরও ই আছে। এখন আল্লাহ বলতেছেন বিশ্বাসী তো কেবল তারাই। তাহলে আল্লাহর নাম যেখানে উচ্চারিত হয় আপনার যদি সমীহ বা ভয় না আসে, ইউ বেটার চেক যে আপনি আসলে বিশ্বাসী কিনা। এটার সাথে ওটা যায় যে ট্রাফিককে আপনি সমীহ করতেছেন, হাত তুলে রাখছে, আপনি চুপ করে বসে মানে নিষ্পিস করতেছে আপনার যে আমার এই মিটিং আছে, বোর্ড মিটিং এটা আছে, ওইটা আছে, কত কিছু, আমার ফ্লাইট মিস করতেছি, কিন্তু আপনি তবুও কিন্তু ওভাররাইড করেন না, কিন্তু আল্লাহকে আপনি ওইটুকু পাত্তা দেন না। তার মানে হচ্ছে আল্লাহকে আপনি রিয়েল সেন্সে যেভাবে বিশ্বাস করা উচিত সেভাবে করেন না। এখান থেকে আমরা আলোচনা শুরু করব। কোরআন একটা আয়াত আছে খুব ওয়াইডলি রিসাইটেড অথবা কোটেড হয়, এটা সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, আল্লাহ কিন্তু বিশ্বাসীদের বলতেছেন, অবিশ্বাসীদের বলতেছেন না। আপনার আমার মতো মানুষ যারা ক্লেম করি বিশ্বাসী তাদেরকেই বলতেছেন যে আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত। আর পরবর্তী এটা বলতেছেন, এটা ট্রান্সলেশনটা আসলে পারফেক্ট ট্রান্সলেশন বাংলায় হয় না। বাংলায় যত জায়গায় দেখবেন আপনি কোরআনে বলবে যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, কিন্তু অ্যাকচুয়ালি এটা এই যে ওয়াও যেটা, এটা একটা স্পেশাল ওয়াও। ওয়াও কয়েক ধরনের আছে আরবি ভাষায়, এটা হচ্ছে ওয়াও হালিয়া বলি আমরা, মানে আপনার একটা আপনার অবস্থাটা বোঝাইতে চানাল, মানে মুসলিম অবস্থায় থাকো মৃত্যুর সময়, এটা আল্লাহ বলতেছেন। যখন মরবা তখন তোমার অবস্থা যেন মুসলিমের অবস্থা থাকে, বিশ্বাসীদেরই কিন্তু বলতেছে। এর রিজন হচ্ছে যে আজকে আমি বিশ্বাসী আছি, এক ঘন্টা একদিন এক বছর পরে যে থাকবে আমার কোনো নিশ্চয়তা নাই। বহু মানুষ আছে পৃথিবীতে শুরুতে খুব বিশ্বাসী ছিল বা শুরুতে ই করছে, এখন আর নাই, এরকম অনেক মানুষ আছে। আমাদেরই ছেলেপেলে আমরা দেখতেছি যারা গণজাগরণ মঞ্চে গেছে, অথবা যারা আজকে যাদেরকে আমরা নাস্তিক বলি বা ই বলি, যারা ইসলামের গেছে লেখে আল্লাহ রাসূলকে গালি দেয়, তারা কিন্তু আমাদেরই ছেলে, তার একটা মুসলিম নামও আছে। তো তারা তো এককালে বিশ্বাসী ছিল, অথবা বিশ্বাসী বাবার ঘরে জন্ম নিয়েছে, কিন্তু এখন আর বিশ্বাসী নাই। তাহলে এটা একদিন আজকে আপনি বিশ্বাসী আছেন দেখা যে মৃত্যুর সময় থাকবেন এমন কোনো সিওরিটি নেই, সেই জন্য আল্লাহ এটা বলতেছেন। এই কথাটা বললেন কি আল্লাহ ভয় করা, এইটার এই কথাটার শ্যাডো কথা হচ্ছে যে আল্লাহকে এমনভাবে বিশ্বাস করা যেমন বিশ্বাস করা উচিত। কেমনভাবে বিশ্বাস করবেন যেমন বিশ্বাস করা উচিত? যেমন বিশ্বাস করলে ট্রাফিকের হাত দেখা দিয়ে আপনি যে হয়তো বিরত থাকছেন ওভাররাইড করার থেকে সিগনাল, আপনি আল্লাহ যেসব নিষেধ করছেন সিনেমা টেলিভিশন গান অথবা এক্স ওয়াই জেড সুদ যাই বলেন, আপনি ওগুলো খুব সিরিয়াসলি নিতেন এবং আপনি ওগুলো থেকে বিরত থাকতেন। সুতরাং আপনি আল্লাহকে ওইভাবে বিশ্বাস করেন না যেমন বিশ্বাস করা উচিত, এই জন্যই কিন্তু আজকের এই হালাকার টপিকটা হচ্ছে এটা। এখন ভয় যেটা আল্লাহ বলছেন এখানে, তাকওয়া বলছেন, তো ভয়ের ব্যাপারটা হচ্ছে ভয় দুই রকমের হয়। আপনি যে কোনো আপনি নিজে একটু চিন্তা করলে, খোলা মাথায় চিন্তা করলে দেখবেন যে ভয় দুই রকমের হয়। একটা ভয় আছে অজ্ঞতা থেকে ভয় করে মানুষ, যেটা জানি না সেটা একটা ভয়ের ব্যাপার। আমি আমার বেলায় বলি যে আমি তো ঢাকা শহরে বড় হয়েছি, যখন আমার নানা বাড়িতে যাইতাম তখন ইলেকট্রিসিটি ছিল না, তো নানা বাড়ির জানলায় তখন গ্রিল টিল ছিল না, জানলাগুলো এমনি ছিল, অন্ধকার একটা রাতে বাইরে তাকাইলে মনে হতো যে একদম মানে মহাশূন্যের দিকে তাকানো, কী জানি আসো এখানে, আউট দেয়ার জিন ভূত, মানে যা যা গল্প শুনতাম আর কি,
গ্রামে কতগুলো গল্প থাকে না, জুজুর গল্প যেগুলো বলে বা রূপকথার গল্প, তো তাকেই আবার মুখটা এরকম করে ফেলতে একদম ছোটো যখন আর। এটা তো অজানার একটা ভয় আস, এটা কিন্তু মানুষের থাকে। এই ভয়টাকে কার্ল মার্ক্স এবং তার অনুসারী যারা, তারা বলছেন যে মানুষ এই ভয়ের বশবর্তী হয়ে রিলিজিয়নটা নিজেরা বানায় নিছে, আল্লাহ বলে ডাইটি ডাইটি যেটাকে আমরা বলি ডাইটি বানায় নিছে নিজে। এটা আংশিক সত্য, এটা মিথ্যা না, কিন্তু এই কথাটা আংশিক সত্য কিন্তু পুরা সত্য না। আরেকটা ভয় আসে নলেজ থেকে আসে, বিশ্বাস থেকে আসে, একটা আসে অজ্ঞতা থেকে আসে, আরেকটা ভয় আসে নলেজ থেকে আসে। যেমন ধরেন সাবস্টেশনগুলো আপনারা দেখছেন, ইলেকট্রিক সাবস্টেশন যেখানে থাকে, বড় একটা ট্রান্সফর্মার বা বড় এই পোল আছে, এটা আছে ওটা আছে, উপরে লেখা 33,000 ভোল্ট, হ্যাঁ বিপদ টিপদ লেখা। এখন একজন মানুষ যার জ্ঞান আছে 33,000 ভোল্ট জিনিসটা কী, সেটার কাছে ধারে যাবে না, ওটা নিয়ে টাচ করে দেখতে যাবে না যে আসলে কিছু আছে কি না এখানে, ঠিক না? তার জন্য ওই চিহ্নটাই এনাফ, আইকা রাখছে বা লেখা রাখছে 33,000 ভোল্ট, এটাই এনাফ। সে জানে যে সে মানে পুড়ে যাবে বা শেষ হয়ে যাবে, মানে টাচ করা মাত্রই সে শেষ, এটা সে জানে, মানে কার্যকারণ হিসাবে আমি বলতেছি, আল্লাহর ইচ্ছা থাকলে অফকোর্স। এখন এই যে ভয়টা, এটা কিন্তু জ্ঞানের ভয়, জ্ঞানভিত্তিক ভয়, এটা কিন্তু অজ্ঞান মানে বুঝি না দেখা ভয় না। বুঝি না দেখা ভয় কি, যেমন আপনি সাপের, মানুষ সাপের পূজা করে, মানুষ গাছের পূজা করে, খুব উদ্ভট লুকিং একটা গাছ, মানুষ ওটার সামনে গিয়া বাতি দেয়, ওইটার সামনে সেজদা করে, উদ্ভট লুকিং গাছ দেখলে জানি কেমন লাগে, মনে হয় যেন কিছু একটা কইতেছে, এটা হচ্ছে অজ্ঞতাবশত ভয়। এটা এটা আছে দুনিয়া, নাই তা বলতেছে না। মানুষ হাতির পূজা করে বা অর্ধেক মানুষ অর্ধেক হাতির পূজা করে, মানুষ নদীর পূজা করে, কারণ নদী যে বছর খুব সুন্দর করে পানি আসে ভালো ফসল হয়, যে বছর বেশি পানি আসলে ফসল ভেসে চলে যায়, কম পানি আসলে খরা। এই জন্য সুদানের অ্যানিমিস্টরা নীল নদের মানে নীল নদের পূজা করে, ইন্ডিয়ার হিন্দুরা গঙ্গার পূজা করে। এগুলো হলো অজ্ঞতা, মানে কার্যকারণ জানেন না আপনি, বা আপনি অত আপনি ভিতরে যাইতেও চান না, অত অত ভিতরে যাইতে চান না। গরু সব দিক দিয়ে আমার উপকার করে, সুতরাং এটার এটার হত্যা করা যাবে না। এই করতে করতে একসময় এটা আমার মা বা এটা আমার এটা বা এটা মানুষের চেয়েও এটার দাম বেশি, মানুষ মরে যাক কিন্তু গরুর দিকে থাক, এই আর। এগুলো হলো অজ্ঞতাবশত যেই আসে, আর জ্ঞানবশত বললাম যে ওই যে 33,000 ভোল্ট। তো আমাদের মুসলিমদের বিশ্বাস মানে ভয়টা হবে ওই ধরনের ভয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে, বুখারী একটা হাদিসে বলতেছেন, তোমাদের মাঝে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। আরও একটা ইস্যু আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিব্রাইল আলাইহিস সালাম তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, তার কারণ কি, তারা আল্লাহকে সবচেয়ে ভালো চেনেন এবং জানেন, আল্লাহ সম্বন্ধে তাদের জ্ঞানটা সবচেয়ে বেশি। তা আগেকে আল্লাহ দেখাইছেন, জান্নাত জাহান্নাম দেখাইছেন, বা তারা জিব্রাইল সালাম তো অহরহ দেখতেছেন, কিন্তু আল্লাহ রাসূলকে যে জিনিসগুলো দেখাইছেন এরপরে আল্লাহ রাসূলের এক নম্বর হলো কোনো মানে ভয়, চূড়ান্ত ভয় হওয়ার কথা, দুই নম্বর হচ্ছে কোনো সংশয় থাকার কথা না, কোনো সংশয় থাকার কথা না। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ যে কথায় বলছেন আপনাকে আমাকে সেটা বলে নেই, সূরা হাক্কার 46 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ রাসূল যদি মন গড়া কথা বলতেন তাহলে তার কণ্ঠনালী কেটে দেওয়া হতো, এই কথা আপনাকে বলেন নেই। আপনাকে কেন বলেন নেই, আমরা অনেক মন গড়া কথা বলি, বিকজ আমরা তো জানার যেমন দেখি নেই, আমরা তাকে যা দেখানো সেটা তো আমরা দেখি নাই, আমরা তো মানে বিশ্বাস করতেছি জান্নাত আছে জান্নাত আছে, কিন্তু আল্লাহর সঙ্গে দেখানো হয়েছে। এরপরেও যদি উনি নিজের থেকে বানায় কিছু বলেন বা ই করেন, তার শাস্তিটা কিন্তু ওই গ্রেডের, তার কণ্ঠনালী কেটে দেওয়া হবে, আল্লাহ তাকে থ্রেট করছেন বা বলছেন আল্লাহ তাকে, যাই হোক। তা এখন হচ্ছে যে মার্কস অ্যান্ড এঙ্গেলস, মার্কস এবং এঙ্গেলস তারা কিন্তু এই ভয়টা নিয়ে কোনো আইদার জানতেন না, অথবা জানেও চেপে গেছেন। যে আরেকটা ভয় আসে যেটা জ্ঞান থেকে আসে, তারা মোটামুটি বলছেন যে অজ্ঞতার থেকে মানুষ ধর্ম পালন করতে শুরু করে, তাদের থিওরি আপনি দেখবেন সাম্যবাদ বা সমাজতন্ত্রের যে কোনো বই পড়লে দেখবেন ওইখানে এটাই লেখা, যে মানুষ যেটা বোঝে না ওইটাকে মানুষ মেনে যায়, ট্রু, এটা পার্টলি ট্রু আমরা বললাম। তো আমরা এখানে আরেকটা কথা বলবো একটু, যে নির্ভয় থাকে যে মানুষ, ভয়হীন থাকে, এটাও কিন্তু অজ্ঞতার থেকে হয়। ভয় যেমন অজ্ঞতা থেকে হয়, ভয়হীনতা, ভয়শূন্যতা, মানে আমি কিছুকে ভয় করি, কিছু পাত্তা, কোনো কিছু পাত্তা দিই না, আমি আপনার আল্লাহর দিকে ডাকি, আপনার সাথে হাত ধরে আপনার কথা বলি, আপনি আমার ভাই বা বোনের জামাই বা ছেলে, আপনাকে চেষ্টা করি যে আল্লাহর পথে আনতে, আপনার কানে কিছু ঢুকেই না। এই যে আপনার ভয়হীনতা, আপনি যে কমপ্লেসেন্ট আছেন, এটাও কিন্তু জ্ঞানহীনতার থেকে আসে। যেমন ধরেন আমরা একটা দুর্ঘটনার কথা আমি শুনছি, সেটা আমি অনেকখানে বলি, যে আমাদের পরিচিত কার গল্প, যে তার বাচ্চাটা হামাগুড়ি দিতে জানে, সে গিয়ে স্ত্রী ধরছে এবং স্ত্রীর যে ফ্ল্যাট ফেসটাতে তার পা লাগছে, যখন পাটা সরাইতে গেছেন চামড়াটা থেকে গেছে ওইখানে, প্রচণ্ড একটা ইয়ে এক্সপিরিয়েন্স, না খুবই খারাপ একটা এক্সপিরিয়েন্স, ব্যথার একটা এক্সপিরিয়েন্স, কষ্টের একটা এক্সপিরিয়েন্স। কিন্তু এই এক্সপিরিয়েন্সটা কেন সে স্ত্রীতে গিয়ে পা দিছিল, এটা কিন্তু অজ্ঞতা বশত দিচ্ছে, ভয়হীনতা বলতেছে, তার ভিতরে কোনো ভয় ছিল না, ভয় ছিল না দেখে কিন্তু সে ওইটাতে পা দিছে,
এবং তার পাটা পুড়ে গেছে। তাহলে ভয়হীনতাও কিন্তু অজ্ঞতা থেকে হতে পারে। এই ভয়হীনতা হচ্ছে তাদের ভয়হীনতা যারা আজকে কোট আনকোট নগদ যা চাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক, জীবনটাকে এনজয় করার চেষ্টা করছে, ম্যাক্সিমাম এনজয় করার চেষ্টা করতেছেন, কানায় কানায় পরিপূর্ণ করে যত রকম এনজয়মেন্ট আছে সব করতে চাইতেছেন। এই ভয়হীনতা তাদের ভয়হীনতাটা, যে তাদের জ্ঞান নাই যে আল্লাহ একজন আছেন, আখেরাত আছে, এগুলোতে জ্ঞান নাই বা বিশ্বাস নাই, ভয় নাই, জ্ঞান নাই, বিশ্বাস নাই। এটার কারণ হচ্ছে যে তারা এটা নিয়ে কোনো চিন্তা করেন নাই, কোনো ফিকির করেন নাই, কোনো সময় দেন নাই এটা চিন্তা করবেন যে আসলে কী করতে আসছি, এখানে কেন আসছি, কোথায় যাচ্ছি, কোথায় যাবো, এরপরে এগুলো নিয়ে তাদের কোনো চিন্তা নাই। এখানে এরকম ভয়হীনতা, এই বাচ্চাটা যেভাবে স্ত্রীতে গিয়ে টাচ করছে, কারণ ভয় ছিল না, একদম জ্ঞানী মানুষের কিন্তু এই ভয়টা থাকতো যে স্ত্রী তো গরম, এখন এখন তো পা লাগলে চলে যাবে। আবার আরেকটা ভয়হীনতা আছে জ্ঞানের ভিত্তিতে যেটা হয়, যেমন ধরেন এই গোলাপ সাহেব মাজার বলে একটা আছে না ঢাকায় গুলিস্তানের কাছে, আপনি দেখবেন এরকম তাগড়া ড্রাইভারগুলা ওইখান থেকে যাইতে এরম এরম করতেছে আর টাকা দিয়ে যেতেছে, কারণ গোলাপ সাহেব হলেন ঢাকা শহরের কুতুব, কী কুতুব মানে ট্রাফিক কন্ট্রোল করেন, এটা অনেকের বিশ্বাস আছে, নজবিল্লাহ মানে মানে জাস্ট কথাটা মুখে আনলে আল্লাহ যেন আমাকে মাফ করেন যে আমি কথাটা মুখেও আনছি, এখান থেকে আপনাদের ভিতর যদি কারো ছড়ায় যায় জিনিসটা, উনি ট্রাফিক কন্ট্রোলার আর কি ঢাকা শহরের, মৃত মানুষ কবরে থাকেন কিন্তু উনি ট্রাফিক কন্ট্রোল, এই জন্য ড্রাইভারগুলো দেখবেন ওনার ভয়ে এরম এরম করতেছে, চুকচুক করতেছে আর ওইখানে ই দিয়ে যেতেছে, টাকা দিয়ে যেতেছে, এটা মাস্টার কিন্তু। এই ভয়টা আপনি আমাকে দেখাইলে কি আমি ভয় পাবো? আমি ভয় পাবো না। কেন পাবো না? আমার এই ভয়হীনতাটা জ্ঞান থেকে আসছে, আমি জানি গোলাপসা কিছু করতে পারে না। গোলাপসা কেন? গোলাপসার আরও আরও মানে আরও যত শাহ আছে দুনিয়ায় কোনো শাহ আমার কিছু করতে পারে না, কোনো লাভও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, সুতরাং আমি সেটাকে ভয় করি না। আমার এই এই ভয়শূন্যতাটাও কিন্তু জ্ঞান থেকে আসছে। তাহলে আমরা দেখলাম ভয় এবং ভয়শূন্যতা দুইটাই কিন্তু জ্ঞান থেকে আসতে পারে, আবার অজ্ঞানতা থেকে আসতে পারে। ইসলাম আপনার কাছে ডিমান্ড করে যে আপনার ভয় এবং ভয়শূন্যতা দুইটাই জ্ঞানভিত্তিক হবে। ভয় জ্ঞানভিত্তিক হবে, আপনাকে আল্লাহকে ভয় করবেন, আর ভয়শূন্যতা জ্ঞানভিত্তিক হবে, আল্লাহ যেগুলোর পাত্তা দিতে না করছেন ওগুলো পাত্তা দিবেন না, বুঝছেন না? দুইটাই আপনার কিন্তু জ্ঞানভিত্তিক হইতে হবে। আসেন আমরা আমরা এই কথা বলতে গিয়ে বলবো যে শুদ্ধ হইতে হবে আপনার ভয় এবং ভয়শূন্যতাটা। এখন আল্লাহকে ভয় করার ব্যাপারে এই যে আগে পলে পড়লাম যে আপনার যে আয়াতটা পড়লাম যে আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, সেটাতে আমরা দেখতেছি কেন ভয় পাই না আমরা। কেন ভয় পাই না? কারণ হচ্ছে আমার আল্লাহ আসলে বিশ্বাসই করি না যেভাবে বিশ্বাস করা উচিত। আমি আগেই বলছি এমনভাবে বিশ্বাস করো যেমন বিশ্বাস করা উচিত, এটা হচ্ছে ওইটার ইমপ্লিকেশন বলছিলাম। কীভাবে বিশ্বাস করা উচিত এটা অন্য একটা হাদিস থেকে আসছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্বন্ধে বলতে গিয়ে বলছেন যে তুমি এইভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছ, আর যদি না দেখো তাহলে জানো যে আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহ যদি আল্লাহ আল্লাহ আমাকে সার্বক্ষণিক সব অবস্থায় দেখতেছেন, ঘর বন্ধ রাখলে দরজা বন্ধ রাখলে দেখতেছেন, আমি যা বলি সেটাও জানেন, যেটা বলি না সেটা জানেন, যেটা ভাবি মনে শুধু ভাবতেছি যে এই খারাপ কাজটা করবো সেটাও আল্লাহ জানেন। এইভাবে যদি আল্লাহকে ভয় করতাম বা বিশ্বাস করতাম তাহলে কোনো কাজ কিন্তু আমরা করতে পারতাম না। তাহলে আমরা দেখা যাচ্ছে যে আল্লাহকে আমরা সেভাবে বিশ্বাসই করি না, বিশ্বাস করি না দেখে একটা ট্রাফিক পুলিশকে আল্লাহর চেয়ে বেশি ভয় করি আমরা। ট্রাফিক পুলিশকে যদিও কথাটা হয়তো ঠিক না, আমার কথাটা তো একটু বেশি হয়ে গেল, কিন্তু কার্যত তাই। কারণ আমরা একটা জিনিস জানি যে প্রত্যেকটা মানুষ তার বিশ্বাস অনুযায়ী কাজ করে। আপনি বাংলাদেশে জন্ম হয়েছে, আপনি একটা সাপ নিয়ে খেলানেলা করবেন না, কারণ আপনি বিশ্বাস করেন এই সাপটা কামড় দিলে আপনি মারা যাবেন, আপনি বিশ্বাস করেন এই ক্ষতি করতে পারবে। আবার অন্য একটা কাজ ধরেন আপনি সিমেন্ট কিনতে আপনি একটা ঘর বানাবেন, একতলা ছোটোই ঘরই বানাবেন, আপনি তার সিমেন্ট কিনতে 10টা দোকানে যান, কোন সিমেন্টটা ভালো, ক্রাউন সিমেন্ট, এই সিমেন্ট, সেই সিমেন্ট, মানুষের কাছে জিজ্ঞেস করেন, তারপরে মানুষ আপনাকে ই করে মানে সাজেস্ট করে, আপনি দেখে দেখে শুনে সেই সিমেন্টটা কিনে নিয়ে আসেন। তার মানে কি আপনি মানে জ্ঞান যেটাকে বলি বা জানা যেটাকে বলি বা সময় দেওয়া যেটাকে বলি বা আপনি মানে আল্লাহকে যেভাবে জানা উচিত সেভাবে জানার জন্য কোনো সময় দেন নাই দেখে আপনি এটা করতে পারেন না। কী করবো আমরা সেটা করতে গিয়ে? প্রথমত যেটা করবো যে আল্লাহ আছেন কি না এটা চিন্তা করব। আমার মনে যদি কোনো সংশয় থেকে থাকে, থাকতে পারে, এটা কিন্তু আমি একবার বলছি যে না একেবারে যে কখনও কারো আসবে না এমন কিন্তু কোনো কথা না। সাহাবীরাও বলছেন যে তাদের মানে আল্লাহ আছেন কি না সেটা নিয়ে না হোক, কিন্তু এমন সংশয় আছে যেটা তারা মুখে উচ্চারণ করতে পারতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিন্তু এটা তোমাদের এই যে এটা নিয়ে তোমরা যে চিন্তিত এটা হচ্ছে তোমাদের ইমানের চিহ্ন। তাহলে আমাদের সবার ভিতরে এমন কোনো কথা আসতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে আমরা দেখি যে আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি যে মানুষকে
মানে মৃত থেকে জীবিত করতে পারবো প্রাণীকে, মানুষকে যাকে হোক, মানে কাউকে যে মৃত প্রাণীকে যে মৃত থেকে জীবিত করতে পারো আমাকে একটু দেখাও। তা আল্লাহ বলছেন যে তোমার কি সন্দেহ আছে নাকি, বলছেন না সন্দেহ না, কিন্তু দেখলে আমার একটু কমফোর্ট ফিল করবো। এই যে বললেন কমফোর্ট ফিল করবো, এই কমফোর্টটা আপনারও চাইতে হইতে পারে, বা আপনি চাইলে কোনো দোষের কিছু নাই। এই জন্য কী করবেন আপনি, আপনি জ্ঞান অর্জন করতে শুরু করবেন, সিরিয়াসলি চিন্তা করবেন যে আল্লাহ কি আসেন নাকি, নাকি আপনারা আমার মতো যারা তারা ওই বানায় বানায় কিছু কথা বলে দিচ্ছেন। হইতে পারে এটাও একটা প্রপোজিশন। পৃথিবীতে আল্লাহ, ঈশ্বর নিয়ে, আল্লাহ নিয়ে বা ডেইটি নিয়ে অনেক মিথ্যা কথা আছে, আছে না, অনেক মিথ্যা কথা আছে। আমরা তো মনে করি যে বুদ্ধিজমের সব কথা মিথ্যা, মানে অলমোস্ট অল অফ ইট ইজ মিথ্যা, কোথাও যদি সত্যি থাকে সেটা অন্য জিনিস, গবেষণার ব্যাপার। আমরা তো মনে করি যে হিন্দুইজমের সব কথা মিথ্যা, কোথাও যদি থাকে এটা গবেষণার ব্যাপার। তা আমরা তো ইসলাম ছাড়া অ্যাকচুয়ালি কোনো দিনকে আমরা কী মনে করি, যে আমরা মনে করি যে ইসলাম ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কমপ্লিট হওয়ার পরে আর কোনো দিন নেই, একটাই মাত্র দিন আছে। এটা জানেন তো, এটা আকিদা পয়েন্ট, কিন্তু এটা কিন্তু আকিদা পয়েন্ট। আমাদের ভিতরে অনেকে আছে, দাড়ি টুপি আছে, তারা মনে করে খ্রিশ্চানরা তাদের মতো ঠিক আছে, হিন্দুরা তাদের মতো ঠিক আছে, ইহুদিরা তাদের মতো ঠিক আছে, এটা কিন্তু আর মনে করে কোনো স্কোপ নেই এখন। কারণ আল্লাহ বলতেছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পারফেক্ট করে দিলাম, এবং আমার ফেভার তোমাদের উপর আমার ফেভার কমপ্লিট করলাম, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারণ করলাম। এই এই স্টেটমেন্টের পরে, এবং রাসূল ইসলাম আরও কিছু বলছেন, বা কোরআনের আলে ইমরান, সূরা আলে ইমরানে আরও আয়াত আছে যেখানে আল্লাহ বলছেন যে মানে অন্য কোনো ইসলাম ছাড়া কোনো দিন যেই করবে সেটা তার কাছে গ্রহণ করা হবে না, তার আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে, বা ইত্যাদি ইত্যাদি। এরপরে পৃথিবীতে মাত্র 2-4 দিন দার, মানে দিন আল ইসলাম আর দিন আল কুফর, আর কিছু নেই। আপনি হয় কাফির নয় মুসলিম, মাঝামাঝি কিছু হওয়ার চান্স নেই, মাঝামাঝি কোনো গ্রে এরিয়া নেই, ব্ল্যাক এবং হোয়াইট কোনো গ্রে নেই, পরিষ্কার একদম। তো এখন এই জন্যই আসতেছে যে আমরা তো 150 কোটি, আর 750 কোটির ভিতরে বাকি 600 কোটি তো এই ইসলামে বিশ্বাস করে না। তাহলে দেয়ার আর পিপল যারা করবে না বিশ্বাস, যারা করবে না, যারা বুঝবে না, যারা জানবে না, যারা জানতে চাবে না, আমাদের এটা হচ্ছে যে আমরা যেন জানতে চাই, আমরা যারা মুসলিম, আমরা যারা মুসলিম নামধারী, আমরা যেন অন্তত জানার চেষ্টা করি অথবা জানি। এটা হচ্ছে আমাদের মানে চাওয়া আজকের, আজকে এটা এই জন্য। তো আপনি যখন ই করবেন যে আল্লাহকে আমরা মানে 100% নিশ্চিত হওয়া উচিত যে আল্লাহ আছেন, তা নাহলে কিন্তু আমরা ওই পারফর্ম ওইভাবে পারফর্ম করতে পারবো না যেটা আল্লাহ আমাদের কাছে ডিমান্ড করছেন, যেটা চাইছেন। 100% নিশ্চিত হতে হবে যে আসেন। এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অথবা কাফের বা মুশরিক বা ই যারা আপনার বস্তুবাদী যারা, তারা যেটা ধরতে পারে সেটাতে বিশ্বাস করে, যেটা দেখতে পারে সেটাতে বিশ্বাস করে, তার বাইরে কিছুতে বিশ্বাস করে না। রিয়েলিটি যে শব্দটা, এই রিয়েলিটি শব্দটা আসছে একটা ল্যাটিন শব্দ থেকে, ওটা হচ্ছে রেস শব্দটা, যেটার মানে হচ্ছে থিং, THING, থিং, জিনিস। জিনিসটাকে তারা রিয়েল মনে করে, যেটা ধরতে পারবো, যেটা ছুঁতে পারবো, যেটা দেখতে পারবো সেটা রিয়েল। আর আমাদের কাছে কি সবচেয়ে বড় রিয়েলিটিকে, আল্লাহ। আল্লাহর নাম কি আল হাক, আল হাক কথাটার মানে হচ্ছে দি রিয়েল, মানে আমরা কিন্তু সব রিলেটিভলি রিয়েল, আজকে আসি কালকে নাই। আল্লাহ সূরা রহমানের আয়াতে বলছেন যে এভরিথিং পাসেস বাই এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে যাচ্ছে, এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ, আল্লাহর চেহারা ছাড়া, আল্লাহর মুখ ছাড়া, বা আল্লাহর দিদার যেটাকে আমরা বলি সেটা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা হলাম রিলেটিভ রিয়েলিটি, এখন আসি কালকে নাই, 100 বছর পরে নাই, 50 বছর পরে নাই কেউ, এরকম আর সব কিছুই, এই মহাবিশ্ব আসে থাকবে না একদিন। কিন্তু আল্লাহ হচ্ছেন একমাত্র অ্যাবসোলিউট রিয়েলিটি, দি রিয়েল, আল হাক, আল্লাহর একটা নাম। সুতরাং এই যে দেখি না, আমরা প্রথম শুরু করতে হবে এখান থেকে যে দেখি না বলে যে এটা রিয়েল না, এই কনসেপ্টটাই রং। এখন যদি ঝুপ করে এই যে ঘরটা অন্ধকার হয়ে যায়, আপনারা কী বলবেন যে কারেন্ট চলে গেছে, সবাই বলবেন না এক কথায়? আপনি কি যাইতে দেখছেন নাকি? আবার পর মুহূর্তে যদি কারেন্টটা চলে আসে, সব বাত্তিগুলো জ্বললো, আপনি বলবেন যে কারেন্ট আসছে, আপনি কিন্তু দেখেন নাই। এরকম আমি আপনার হাজার হাজার উদাহরণ দিতে পারবো যে যে রিয়েলিটিগুলোতে সব কিছু ছাপায়, যে রিয়েলিটিগুলো আছে এখন বলতেছে যে এই মহাবিশ্বের মেইন জিনিসগুলো আমরা দেখি না, ব্ল্যাক হোল যেটা বলে আর কি, মেইন জিনিসগুলো যেগুলো মানে সমস্ত কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করছে ওইটা আমরা দেখি না, এবং ওই জিনিসগুলো দেখা কোনোদিন সম্ভব না, এই জন্য যে ওখান থেকে কোনো আলোও ফিরে আসে না, কিছু তো ফিরে আসবে না, আলো ফিরে আসে না দেখে আমরা দেখি না, মানে আলো পর্যন্ত শুষে নেয়। অথচ ওইগুলো কীরকম, মানে ধরেন এইটুকুর ওজন হয়তো 1 বিলিয়ন টনস, এইটুকু একটা ব্ল্যাক হোলের সাইজ যদি হয় হয়তো 1 বিলিয়ন টনস এটার ওজন, বুঝছেন তো ব্যাপারটা? তাহলে এই যে কথাটা আমরা বলি, একটা একটা বাজে কথা বলি যে যা দেখি না, এটা হলো নাস্তিকদের কথা, আপনার বস্তুবাদীদের কথা, কার্ল মার্ক্সের কথা, বা আরও যারা যারা এই আমাদেরকে নষ্ট করছে, আমাদের ছেলেপেলেদের নষ্ট করছে, বংশ পরম্পরায় নষ্ট করছে, তাদের কথা যে দেখি না। দেখি নাটা রিয়েলিটির জন্য কোনো ব্যাপার না, বড় রিয়েল জিনিসগুলোকে আমরা কখনোই দেখি না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের সমস্ত কম্প্রিহেনশনের বাইরে। আচ্ছা,
সুতরাং আমরা আল্লাহকে আল্লাহকে ডিফাইন করতেছি না, বাট যদি কেউ চিন্তা করতে যান আল্লাহকে কীভাবে চিন্তা করবো, কীভাবে বুঝবো, প্রথম কথা হলো যে সকল কিছুর থেকে আল্লাহ আলাদা। এটা আমরা পরে যাবো আর কি, আজকে যতটুকু আমাদের কুলায়। কয়টা বলছিলেন জানি, সবা আচ্ছা, সকল কিছুর থেকে আলাদা আল্লাহকে আমরা আলাদা করবো, তাওহীদের দাবি যেটা, যে তাওহীদের বা আল্লাহকে জানার আমাদের জার্নি যদি বলি আমরা, শুরু হবে কোথায়? আর কিছুই আল্লাহর মতো না এখান থেকে শুরু হবে। কারণ আমরা যত শির্ক করি, যত কুফর করি, যারা করি আর কি, তারা কিন্তু বেসিক্যালি এখান থেকে শির্ক এবং কুফরে যুক্ত হয়ে যায়, আরও কিছুকে আল্লাহর মতো মনে করি, ছোট হোক বড় হোক, কতটুকু মনে করি সেটা বিতর্কের ব্যাপার, ছোট অথবা বড় আরও কিছুকে আল্লাহর মতো মনে করি। তাহলে সমস্ত কিছুর থেকে আল্লাহকে সিঙ্গেল আউট করতে হবে। কোরআনের দুটো আয়াতে আমরা পাই এটা, সূরা ইখলাসের শেষ আয়াতটা ওয়ালা মিয়াকুল্লাহু কুফওয়ান আহাদ এখানে পাই, আর সূরা শুরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আমরা পাই লাইসাকা মিসলি শাইউন, আর কিছুই আল্লাহর মতো না। এই তাওহীদের যাত্রা শুরু হবে এখান থেকে, যে আর কিছুই আল্লাহর মতো না। আপনার যদি মনে হয় যে গাছটা ডাইটি বা আল্লাহর মতো বা এ আমার কিছু করতে পারে, আপনি এটাকে বাদ দেবেন, যা মনে আসবে সেটাকে বাদ দেবেন। কারণ শিরকের ওয়ান অফ দ্য শির্ক বা কুফর যেটা আল্লাহ বলছেন, যে শিরকের কথা মেইনলি আমি বলতেছি এখানে, সূরা নিসার 48 নম্বর আয়াত এবং সূরা মায়দার 72 নম্বর আয়াতের সমন্বিত অর্থ বলতেছি আমি, যে আল্লাহ শির্ক ক্ষমা করবেন না। অর্থাৎ আমরা যদি মৃত্যুর সময় শির্কের উপর মারা যাই তবা না করে, এটা ক্ষমা করবেন না। এর চেয়ে কম যে কোনো কিছু যাকে ইচ্ছে তাকে মাফ করে দেবেন আল্লাহ, অর্থাৎ কবিরা গুনাহ বা আদার থিংস, যেটা যাকে ইচ্ছে মাফ করে দিতে পারেন আল্লাহ বা করবেন। এবং যারা শির্কের উপর মারা যাবে তাদের জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব হবে। এই যে কথাটা বললেন আল্লাহ, তার মানে কি আমাকে আসলে শির্কের ইগুলা বুঝতে হবে, কোত্থেকে আসতেছে, কেন আসতেছে, কীভাবে আসতেছে সেটা বুঝতে হবে, এবং সেটাতে নিজেকে বাঁচায় রাখতে হবে। তো নিজেকে বাঁচায় রাখতে হবে, খুব কমন একটা জিনিস হচ্ছে শির্কের, যে ডেইফিকেশন অফ হিউম্যানস, হিউম্যানাইজেশন অফ ডেইটি। ডেইফিকেশন অফ হিউম্যান মানে মানুষকে শ্রদ্ধা করতে 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 ইলার পর্যায়ে নিয়ে যাওয়া। করে না আমাদের বাংলাদেশে? করে না? আপনারা সার্চ করলে দেখবেন যে একেবারে লিটারালি বাংলাদেশে পীরের পায়ে সেজদা করতেছে, একদম সেজদা, যেটা আমরা যেটা নামাজে করি সেটা করতেছে এ বাংলাদেশ এইখানে। এটা হচ্ছে কি, ডেইফিকেশন অফ হিউম্যান, মানুষকে শ্রদ্ধা করতে করতে আল্লাহর পর্যায়ে নিয়ে গেল। আর হিউম্যানাইজেশন অফ ডেইটি এটাও করে, সোনা বন্ধে আমারে পাগল বানাইলো, এটা আপনি আল্লাহরে কেমন ভাবতেছেন? জাস্ট লাইক ইউ আরেকজন ভাবতেছেন, মানুষ বানাই দিছেন। আপনি মাইকেল অ্যাঞ্জেলের খুব নাম করা যে পেন্টিংটা আছে আল্লাহ নিয়ে, ওইখানে দেখবেন একটা উস্কো খুস্কো দাঁড়িয়ালা বুড়া লোক এভাবে আঙ্গুল দিয়ে একটা অর্ধনগ্ন একটা ইয়াং লোকের হাত ছুঁয়ে দিতেছে, ওটা হলো গড, আর এটা হচ্ছে হিউম্যান আর কি। এটা হচ্ছে কি, হিউম্যানাইজেশন অফ ডেইটি, আপনি আল্লাহকে মানুষের পর্যায়ে নিয়ে আসছেন। এই দুটা হচ্ছে প্রাইমারিলি সতর্ক থাকার জিনিস, এছাড়াও বহুত কিছু আছে, কিন্তু আমি বললাম যে আল্লাহকে সব কিছু থেকে সিঙ্গেল আউট করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আল্লাহকে কি আমি আপনার কাছে প্রমাণ করতে পারবো? না, প্রমাণ করতে পারবো না। ইমানের 6টা আর্টিকেল, আমন্তু বিল্লাহি মালায়েকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখির কাদার খাইরি শাররি, 6টাই এমন যেটা আপনি কোনো দিন দুয়ে দুয়ে চার মার্কা প্রমাণ করতে পারবেন না। দ্য ওয়ে আপনি দুইটা দুইটা আম, চারটা আমকে আমাকে বলতে পারেন, দুই আম দুই আম মিলে চারটা আম, অঙ্ক শেখান না বাচ্চাদের, আল্লাহকে এভাবে প্রমাণ করতে পারবেন না, কখনোই পারবেন না। পারলে এটা ইমানের আর্টিকেল হইতো না। যত কিছু আছে এরকম, মোহাম্মদ বিন সালাহ আলসাইমিন বলছেন একটা জায়গায়, একজন প্রশ্ন করতেছে যে আমরা শুনছি যে আপনার কবরে গেলে নাকি কবরের মাটির এভাবে চাপ দেয় এবং ইগুলা মানে রিপসগুলা একটার ভিতরে একটা ঢুকে যায় এভাবে চাপের চোটে, তো কই আমরা তো অনেক সময় ময়নাতদন্তের জন্য বা অন্য কিছুর জন্য যখন কবরে খুলি দেখি 6 ঘন্টা পরে লাশ খুললে তো দেখি ওইরকমই আসে, ওইটা চাইপা বুড়া হয়ে গেছে তো দেখি না। এটার রিজন হচ্ছে যে এটা ফিজিক্যালি কোথাও বলা হয় নাই। এই জগতের ব্যাপারগুলো মেইনলি ফিজিক্যাল, আপনাকে একটা থাপ্পড় যদি মানে আমি প্রাথমিকভাবে আপনি গালে ব্যথা পাবেন, আপনার মনেও কষ্ট হবে, মেইনলি ফিজিক্যাল কিন্তু মনেও হবে। আর আখিরাতের ব্যাপারগুলো মেইনলি রূহ বা আত্মার ব্যাপার এবং ফিজিক্যালই থাকবে, ইমপ্লিকেশন থাকবে। তো যাই হোক, ইমানের ব্যাপারগুলো হচ্ছে সব না দেখে আমরা বিশ্বাস করবো, যদি প্রমাণ করে দিতে পারতাম তাহলে ইমানের কোনো ব্যাপার থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন, করতে বলছেন সূরা হিজর 99 নম্বর আয়াত, এই একেন কি, এই একেন হচ্ছে মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যু ফেরেশতা যখন দেখবেন সকল কাফের মুশরিক এমনকি ফেরাউনে বলছিল আমি এখন বিশ্বাস করি, আল্লাহ বলছেন ইটস টু লেট, আর নাই, তোমার আর সুযোগ নেই। তাইলে মৃত্যুর ফেরেশতা দেখা পর্যন্ত তার আগে আমাদের ইমান আনতে হবে, ওই সময় ইমান বা তওবার কোনো মানে থাকবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে
আল্লাহকে আমরা দুয়ে দুয়ে চার এভাবে, কিন্তু আজকের ব্যাপারটাই কিন্তু আল্লাহ বিশ্বাস নেই, আমরা ওইদিকে যাচ্ছি। কতগুলো কথা আমি বলবো, আমি শিওর যে এখানে সবাই আছে, কিন্তু আমরা হয়তো সবাই আল্লাহ বিশ্বাস করেন, নামাজ পড়ে আসছেন সবাই, কিন্তু যেভাবে বিশ্বাস করি সেভাবে উচিত সেভাবে করি না, সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। কেন করি না? আমাদের নলেজের গ্যাপ আছে, দেখে নলেজের গ্যাপটা চলে গেলে আমরা করতাম। আমরা ট্রাফিক পুলিশের চেয়ে কোটি 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 বগুণ বেশি ভয় করতাম আল্লাহ। ট্রাফিক পুলিশ আল্লাহর কাছে কিছুই না, আমি তো বললাম যে আপনি খাই দিতে পারবেন চাকরি, এখানে হয়তো আসেন কেউ আমি চিনি না, উনি হয়তো একজন পুলিশের চাকরি খাই দিতে পারবেন, কিন্তু উনি ওর ভয় কিন্তু ওই সিগনালে বসে আসেন 5 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা কখনো বসে আসেন। তো যাই হোক, এখন আল্লাহকে আমরা কীভাবে প্রমাণ করতে পারি বা আল্লাহকে কীভাবে আমরা বুঝতে পারি? ইনফারেন্সিয়াল একটা কথা আছে, যারা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে পড়াশোনা করছেন তারা জানেন, ইনফারেন্সিয়াল প্রুফ বলে একটা কথা আছে। প্রুফ, ইনফারেন্সিয়াল প্রুফ কি? যেমন ব্ল্যাক হোল, আমরা তো কোনোদিন দেখি নাই, ব্ল্যাক হোল কেউ দেখে নাই কিন্তু কোনোদিন, এটা জানেন তো, কোনোদিন দেখে নাই কেউ, ডার্ক এনার্জিও কেউ দেখে নাই, কিন্তু কী দিয়ে প্রমাণ বুঝি আমরা? অন্য গ্রহের নক্ষত্রের ভাবসাব দেখে আমরা বুঝি যে ও তাহলে এখানে কিছু থাকতে হবে, ওদের যে শিফট ওরা যে গিয়ে নাই হয়ে যেতেছে বা বুঝছেন না, এটাতে আমরা বুঝতেছি দেয়ার মাস্ট বি সামথিং। এরকম আরও আছে যে আমরা সবসময় যদি কোনো একটা, যেমন ধরেন আমরা একটা তারা কত দূরে এটা কী দিয়ে মাপি জানেন তো, যারা একটু অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন, এটা কিন্তু আলোর রং দিয়ে মাপি, লালচে হইলে একটা ডিস্টেন্স, নীলচে হইলে একটা ডিস্টেন্স, এটা ইনফারেন্সিয়ালই না? আপনাকে ডিস্টেন্স মাপছেন নাকি? আপনি কি গজে গজ কাটে নিয়ে গেছিলেন নাকি, কিছু দিয়ে গেছিলেন না? এটা ইনফারেন্সিয়াল। এবং এখানে আপনার হয়তো 5 কোটি মাইল এরর হইতে পারে, কিন্তু এই ইন্টারস্টেলার এসে 5 কোটি মাইল অ্যাকসেপ্টেড, বুঝছেন না? আমাদের পৃথিবীর জন্ম বা এই মহাবিশ্বের ই করবে 15.3, 15.7, 15.8 বিলিয়ন বলতেছে, কিন্তু 1 বিলিয়নে 100 কোটি বৎসর। তাহলে আপনি বলতেছেন কি মানে আপনার এস্টিমেশনটা কোথায় যাইতেছে? শত শত কোটি বৎসরে কিন্তু আপনার এস্টিমেশন এরর হচ্ছে ওইখানে, সেটা ঠিক আছে। তো এইভাবে আমরা ইনফারেন্সিয়ালি আল্লাহর, আল্লাহ যে আসেন এটা আমরা বুঝবো, বা যার যার মানে দৃষ্টিটা খোলা আছে সে কিন্তু খুব ইজিলি বুঝবে, কিন্তু আসল কথা এই দৃষ্টি দেওয়ারই সময় নাই মানুষের, আর আজকের যুগে মুসলমানদেরই সময় নাই, কারণ ডিভাইসের থেকে তো মুখ ফিরে নিজের জীবনের দিকে তাকানোর সময় নেই। মানে এখন তো মানুষ আসলে লিভিং টুগেদার অ্যালোন, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজন পাশাপাশি একই বিছানায় আছে, মাঝখানে একটা বালিশ, দুজনের হাতে দুইটা ডিভাইস, দুজনে লিভিং টুগেদার বাট অ্যালোন, দুজনে দুজনের ডিভাইসের দিকে তাকায় আছে। এটা মুসলমান ঘরে চলে আসছে, আপনারা হাইছেন না, মুসলমান ঘরে চলে আসছে। আপনারা আসার আগে এখানে গল্প হচ্ছিল যে আমাদের এই কমিউনিটি মানে লম্বা দাড়ি সহি আকিদা সকল এই কমিউনিটিতেও বিয়ে ভেঙে যাচ্ছে কিন্তু ফেসবুকের কারণে, ইয়াং জেনারেশন হাজব্যান্ড না করছে ফেসবুক ইউজ করতে পারবো না বলে তাহলে তোমারও দরকার নেই আর কি, এই কমিউনিটিতে হচ্ছে, অন্য কমিউনিটির কথা আমি বাদে দিলাম, আসেন আমরা একটু আগাই, আমি জাস্ট পয়েন্টগুলো লিখে আনছি, মানে আগে এটা একটা আর্টিকেল আসলে আমি জাস্ট একটু চোখ বলাইলে আমার মনে পড়বে যে আর্গুমেন্টটা কী ছিল। আচ্ছা, আমরা এখানে যে বললাম যে নিশ্চয়তা ই করতে, কীভাবে ইনফারেন্সিয়াল কথাটা যাচ্ছে, আল্লাহ বিশ্বাসের আমরা কীভাবে আগাবো? আল্লাহ মুশরিক এবং কাফের সোসাইটির কাছে কোরআন নাজিল করছেন, তাদেরকে যেভাবে ডাকছেন যুক্তি দিয়ে, সেই যুক্তিটাই আজও আমরা দিব। আমাদের কিন্তু এইসব এইসব ফিজিক্স ফিজিক্স একটু বললাম, এগুলোর দরকার নাই, এগুলোর দরকার আসলে নাই, এগুলো বললাম জাস্ট যে অনেকে হয়তো খুব ইজিলি রিলেট করতে পারবেন, কিন্তু এগুলোর যদি দরকার হইতো তাহলে আল্লাহ এই যুগে ইসেকে জন্ম দেয়। আমি একটা ফোন ধরি একটু, জাস্ট একটা একটা বাসার একটা ফোন আসছে, মাফ করবেন আমাকে, এটা আসার কথা না। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, দরকার নেই এখন, ঠিক আছে, বাসাতে বাচ্চা একটা ছেলে রেখেছে, ঠিক আছে। তো এখন আল্লাহ কীভাবে ডাকছেন? আল্লাহকে তো এত ফিজিক্স টিজিক্স এত এত বড় সড়ো কথা দিয়ে ডাকেন নাই, খুব সিম্পল যুক্তি দিয়ে ডাকছেন। প্রথম যুক্তিটা কি, একটা আমি কোট করতেছি, সুরা নিসার 82 নম্বর আয়াত, যে তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, কোরআন নিয়ে ভেবে দেখে না? যদি এটা আল্লাহ ছাড়া কারো কাছ থেকে হইতো তাইলে তারা, বা একাধিক ইলার কাছ থেকে হইতো তারা এখানে ডিসক্রিপেন্সি পাইত। এই প্রসঙ্গে আমার একটা জিনিস মনে পড়লো যে ইমাম শাফি, তার একটা বই ছিল রিসালাত, এই বইটা উনি 100 বারের উপরে এডিট করছেন, তারপরেও দেখছেন যে এটাতে ভুল বাড়িছে, তখন উনি বলছেন যে আল্লাহ সুবহান তাআলা চান না যে তার বই ছাড়া, তার কিতাব যেটা সেটা ছাড়া আর কোনো নির্ভুল কিতাব হোক, এবং সেই জন্যই পৃথিবীতে কোনো নির্ভুল কিতাব কোনোদিন হইতে পারে না, এটা উনি বলে গেছেন, ওনার বই নিয়ে বলে গেছেন। এবং আপনিও দেখেন যে আপনার কাছে মনে হচ্ছে একেবারে আমেরিকাতে প্রিন্টেড হয়ে আসছে, মানে কোনো ই নেই, তারপর দেখবেন এখানে কথায় হোক থিওরিতে হোক
প্রিন্টিংয়ে হোক ভুল আসে থাকবেই। আর আল্লাহ বলতেছেন আপনাকে কি, যে যদি আল্লাহ ছাড়া কার থেকে হয়তো তাহলে ডিসক্রিপেন্সি পেতে। আল্লাহই তো বলে দিচ্ছেন আপনাকে যে মানুষের তৈরি যে কোনো বইতে ফ্ল থাকবেই। এটা আমরা দেখছি, আমরা তো বই পাবলিকেশনের সাথে একটু আসি, 20 বার 30 বার করে দেখে দিই, তারপর দেখা গেলো এখানে একটা এটা পড়ে নাই, ওইখানে একটা ওইটা হয় নাই, ওইখানে দাঁড়িয়ে পড়ে নাই, ওইখানে আসেই থাকবেই আর কি। তো এটা একটা এটা এই একটা পয়েন্ট আপনি চিন্তা করতে পারেন। আমাদের এক ভাই আছেন, অনেকে হয়তো চিনতেও পারেন তাকে, আমি জানি না, ডক্টর হাসানুজ্জামান চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের টিচার, আল্লাহওয়ালা মানুষ। উনি এককালে কমিউনিস্ট ছিলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার ছিলেন এবং কমিউনিস্ট ছিলেন, কমিউনিস্ট মানে ওই অবিশ্বাসী ছিলেন, নাস্তিক ছিলেন। তো উনি কোরআন পড়তে শুরু করছিলেন যে কোরআনের ভুলগুলা বাইর করবেন, উনি এটা দিয়ে শুরু করছিলেন এবং সেটা তাকে মুসলিম বানায় দেয়। এবং উনি তো আলহামদুলিল্লাহ আল্লাহর পথে অনেক বড় স্যাক্রিফাইস ওনার, বা অনেক বড় ওই মানে কঠিন ইমান ওনার। তো এই যে ব্যাপারটা, মানে এটা একটা আমি বললাম যে ইউ ক্যান স্টার্ট উইথ দ্যাট আর কি, যে আপনি এটাই চিন্তা করতে পারেন যে আচ্ছা এই কথাটা বলো, আপনি নেন না চ্যালেঞ্জটা, আপনি নেন বাইর করেন, আপনি নেন। অনেক মানুষ এটা এটা কোরআন নিয়ে আসলে ওরাও এখন আর্গু করে না, মানে ইরা কাফেররা মুশরিকরা খ্রিস্টানরা তারাও কিন্তু এখন আর কোরআন নিয়ে করে না। তারা এটা জানেন তো, আমরা বলছি আগেও আপনার খালাকায় বলছি যে তারা 200 বছর ধরে মুসলমানদেরকে খ্রিস্টান বানাতে চায়, ফেল যখন করলো তখন তারা ঠিক করলো যে কোরআন নিয়ে বা এইসব নিয়ে করে কোনো লাভ নাই। যেটা তারা বাইর করলো, দুইটা সফট টার্গেট বাইর করলো আমাদেরকে, কাফের বা মুশরিক বা খ্রিস্টান বানানো। সফট টার্গেট বলে যারা এখানে আর্মির কেউ আসেন কেমন যায় না, মানে একজন তো আসেনি ডিফেন্সের, সফট টার্গেট হয়েছে যখন জাপানের হিরোশিমা নাগাসাকিতে যখন আমেরিকা দুইটা বোম ফেলালো, জাপানের সম্রাট পায়ে পড়লো আমেরিকার, কারণ কি মানুষ মরে গেছে এই দেশের মাটি দিয়ে, সে কী করবে, 10 লক্ষ মানুষ মারা গেছে সেই মাটি দিয়ে কী করবে, সফট টার্গেট। এই ব্রিটিশরাও এরকম ড্রেসডেন বলে একটা ইয়ে আছে জার্মানিতে, ওইটাতে এই মানুষকে গণহত্যা করছিল যাতে জার্মানি নরম হয়। তো ইসলামের সফট টার্গেট তারা বাইর করছে দুইটা, একটা হচ্ছে আমাদের মেয়েরা, মেয়েদেরকে যদি ইমানসিপেট করার জন্য কোনো মতে আমরা ঘর থেকে বাইর করে দিতে পারি, তাইলে আর ইউনিট ফ্যামিলি বলতে যা এটা থাকবে না। আর ফ্যামিলি না থাকলে আপনি ইসলাম প্র্যাকটিস করবেন কোথায়? ইসলামের যে ইসলামের সাম্রাজ্যের যে দুর্গ যদি বলি, ওটার ইটগুলো হচ্ছে ইউনিট ফ্যামিলি, বিল্ডিং ব্লক যদি বলি। আপনার ফ্যামিলি নেই নো ইসলাম, ফ্যামিলি খালি মেয়েদেরকে যদি ফ্যামিলি বিমুখ করতে পারেন, সন্তান বিমুখ করতে পারেন, সংসার বিমুখ করতে পারেন, আর ইসলামের কোনো দরকার নেই। যখন ঢাকা শহরে প্রথম গার্মেন্টস খুলতে শুরু করলো, আমার এক দিনী ভাই আছে তবলিগের মুরব্বী, সে এখন মুরব্বী আমার 2 বছর জুনিয়র, যা আজ ক্যাপ্টেন। তো তারে আমি খুব বলতেছিলাম যে যাক আমাদের দেশটা কর্মঠ একটা দেশ হবে, মানে ডবল দ্য মানে কর্মশক্তির ডবল কাজ করবে এখন, আগে যদি ছেলেরা করতো এখন মেয়েরা করতো, কত ইকোনমিক ইমানসিপেশন হবে, কত ই হবে। তো সে দেখি মুছে মুছে হাসতেছে, তারপর আমার বললে যে এরম ভাই এটা ডিপেন্ড করে নিয়তটা কি এটার উপরে। তারপর আমার একটা উদাহরণ দিচ্ছে যে ধরেন আমি অসুস্থ হয়েছি, আপনি আমাকে রোজ দেখতে যান, আমার জন্য ফল নিয়ে যান, আমার খোঁজ খবর নেন বাসায় বাজার আছে কি না, খুব ভালো কাজ তাই না? কিন্তু যখন কেউ জানবে যে আমি মরলে আপনি আমার ভিটাটা নিয়ে নিতে চান, তখন কি আর ভালো থাকবে কাজটা? ভালো থাকবে না। এই সমস্ত কাজ যদি গার্মেন্টসের অ্যাপারেন্টলি দেখতেছেন যে এত টাকা পয়সার ফ্লো হবে, পেছনের এটা কি, এটা যদি নিয়তটা যদি ঠিক না থাকে তাহলে এটা কোনো মহৎ কাজ না। আপনি দেখেন ওইটা 80s কথা বলতেছি, এখন জাস্ট 30 বছর সময় অথবা একটু বেশি, বাংলাদেশের সোশ্যাল ম্যাট্রিক্স যেটাকে আমরা বলি, অনুভূমি যেটাকে বলি, মাটি যেটা, ক্ষেত্র যেটা, আসলে কিন্তু একটা একটা দেশ বা সমাজ বা একটা জাতি ডিপেন্ড করে তার মানে গণসাধারণরা কী মনে করে তার উপর। আপনি আমি এখানে বসে ইসলাম নিয়ে কত কথা বললাম, এটা কিছু আসে যায় না। এই গণসাধারণ বাংলাদেশের একটা গ্রামে আজ থেকে 30-40 বছর আগে একটা পিতৃপরিচয়বিহীন সন্তানকে রেস করা অকল্পনীয় ব্যাপার ছিল। এই গার্মেন্টসের মেয়েগুলা বাই দ্য ভার্চু অফ বিং এমপ্লয়েড এখন আর বিয়ে শাদী করতে চায় না। আমি অন্তত 1 ডজন কেস জানি যে আমার গার্মেন্টসের মালিক যারা ভাইরা আছেন তারা বলছেন, একজন বলছেন তার সোয়েটার অপারেটর আছে, তার 29,000 টাকা স্যালারি ছিল তখন যখন বলছেন, সে বড় জোর একটা বাসের কন্ডাক্টরকে বিয়ে করতে পারবে, মানে তার লেভেলে আর কি। সে চিন্তা করতেছে ওই তো আমি খাওয়ামো, ওই বাসের কন্ডাক্টর বাদেম্মা হবে, বান্ডুলে হবে, ড্রাগ এডিক্ট হবে অথবা ইয়াবা টানবে, তার চেয়ে বিয়ে করার দরকার কি, আজ এ কালকে বি পরশু সির সাথে থাকলেই তো হয়, বুঝছেন না? এটার এটার স্বাভাবিক পরিণতি হিসাবে বাস্টার্ড চিলড্রেন জন্ম নিচ্ছে এবং সেগুলোকে গ্রামে পালতে দিয়ে আসতেছে। আমরা জানি ফার্স্ট গ্রামে পালতে দিয়ে আসতেছে। আজকাল দেখবেন বুয়া যাদেরকে আমরা বলি তারা মেস করে ঢাকায় থাকে আর তাদের হাজব্যান্ডরা বাড়িতে থাকে। মানে এই যে অ্যাপারেন্ট কটা পয়সার কথা চিন্তা করে আমরা যে আমাদের সমস্ত সমাজটাকে চিরতরে নষ্ট করে দিচ্ছি, এটা আমাদের মাথায় কিন্তু আসে নাই। আরেকটা ঘটনা আমি পড়ছি কোথাও ব্লগে বা কোথাও, 2 রাজমিস্ত্রি তারা 2 গার্মেন্টসের ইসের সাথে লিভ টুগেদার করে, এটা জাস্ট একটা কনভিনিয়েন্সের রিলেশন। কনভিনিয়েন্সের রিলেশন কি, ওদের রান্নার মানুষের দরকার হয় আর এদের বাজার করে দেওয়ার মানুষের দরকার হয়,
সো তার একটা অ্যারেঞ্জমেন্টে আসছে যে আমরা একসাথে থাকবো, বুঝছেন তো, হাজব্যান্ড ওয়াইফের মতোই থাকবো, বাট উই আর নট হাজব্যান্ড ওয়াইফস, এবং আমরা কী করবো একটা কনভিনিয়েন্সের জন্য থাকবো। এইটা কিন্তু এখন আর ই না, গল্প না, এটা কিন্তু রিয়েলিটি। আপনারা যত তাড়াতাড়ি এটা বোঝেন তত লাভ। এই যে রিয়েলিটি, এই রিয়েলিটির ভিতরে কোনোদিন ইসলাম ইসলাম ফ্লারিশ করবে, ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করবেন কোথায় করবেন? আপনি আপনার প্রথম ই হচ্ছে যে আপনি ফ্যামিলিতে অ্যাপ্লাই করবেন। আমি একজন আলেম, আমাদের দেশে আলেমই বলতেছিলেন যে আমি আপনার মেন্দির গুণাগুণ বললাম, এই মেন্দি ওই মেন্দি, এটা বুঝছেন না, এটা মানে দিলে এত ঘন্টা থাকবে এত এই, কিন্তু দেয়ার ইজ নো হ্যান্ড, দেওয়ার মতো কোনো হাত নাই মেন্দির, মেন্দি দেবেন যে এর কোনো হাত নাই আছে। আপনার আপনাকে আমি বোঝাতে পারবো হোয়াট মেন্দি ইজ অল অ্যাবাউট, বোঝাতে পারবো না। তো আপনি ইসলামের এত মাহাত্ম্য বললেন, আপনার এটা এটার প্র্যাকটিসিং ফিল্ডটা শুরুই হচ্ছে ফ্যামিলিতে। একটা ফ্যামিলি যদি থাকে তাহলে সারা দুনিয়া কাফের হয়ে গেলো, আপনার ইসলাম মানে কী বলে অ্যাপ্লাই করার একটা জায়গা থাকলো, কিন্তু আপনার ফ্যামিলি না থাকলে আপনি কী দিয়ে করবেন? আপনি দেখেন এখন বিয়ের রেট কত কমে গেছে, আপনি দেখেন এখন 30 বছর বয়সে মেয়েরা মনে করে যে বিয়ের বয়স হয় নাই, মনে করেন না, মা হওয়াটাকে অনেকেই সেকেন্ড থট দিতেছে, এটা একটা ঝামেলার ব্যাপার, এটা দিয়ে চাকরি করা যায় না। আমাদের দিনী ভাই বড় চাকরি করে, বড় চাকরি আমি জিজ্ঞেস করি না কখনো, অ্যারাউন্ড 2 লক্ষ টাকার চাকরি করে, তার বুয়েটের ছেলে, তার বুয়েটের ফ্রেন্ড ছিল তার ওয়াইফ, বুয়েটের মানে পরিচিতি, আর কোনো দোষ নাই, তার বাবা মাও ওই মেয়েটাকে খুব পছন্দ করে, মেয়েটা চাকরি করে, চাকরির জন্য বা লাইফস্টাইলের জন্য সে বাচ্চা নিতে ইচ্ছুক না, এই জন্য সেই মেয়েটাকে ডিভোর্স করে আরেকটা মেয়েকে, আগে আগে ডিভোর্সে একটা মেয়েকে বিয়ে করছে, এখন তার কাছে 3টা বাচ্চা আলহামদুলিল্লাহ। মানে এই পর্যায়ে চলে যাচ্ছে আমাদের সমাজ, আমাদের মানে আমাদের এটা কী ছিল, 1991 সালে যখন ফার্স্ট গালফ ওয়ারটা হলো, প্রথম দিন পেপারে ইত্তেফাক সহ সকল পেপারে, তো আপনার ইনকেলাব তো আছে যাই হোক ইরাকেরই, ইত্তেফাক সহ সহ সকল পেপারে দিল সাদ্দাম এগিয়ে চলেছে, ইকলে আমেরিকানরা এগিয়ে চলেছে, হাকিকত যেটা ট্রু কথা যেটা, আমেরিকানরা তো জাস্ট মার্চ করছে যেটাকে বলে, যুদ্ধ তেমন একটা কিছু হয় নাই। তারপরে যে মিছিল হলো ঢাকায় এবং সমস্ত জায়গায়, এই এইরা করছে গার্মেন্টস শ্রমিক যাদের কথা বলতেছি, এই শ্রেণীর মানুষ, আমি আপনি করি নাই, সাধারণ মানুষ, সে ইসলাম কিচ্ছু জানে না, সাদ্দাম হোসেন যে একটা কাফির বা কমিউনিস্ট বা একটা মুরতাদ বা একটা মুশরিক সেটাও জানে না, কিন্তু নাম তো সাদ্দাম হোসেন, পতাকায় আল্লাহ আকবর আছে, রাস্তায় নেমে এমন মিছিল করছে, পরদিন ইত্তেফাক লিখতেছে সাদ্দাম বাহিনী সদর পেয়ে গিয়ে চলেছে, কেন? ইসলামের একটা ফিলিং ছিল তাদের ভিতরে। আজকে দেখেন সেই ক্লাসটা যাদের কথা বলতেছে, যাদেরকে গণসাধারণ, তারা তাদের এটা কিন্তু লুজ হয়ে যাচ্ছে, কারণ তাদের ফ্যামিলিটা ভেঙে গেছে, তাদের ভিতরে আর পরিবার নাই, পরিবার যখন থাকবে না তখন আর কিছুই থাকবে না। আপনি ইংল্যান্ডে দেখে দেন, জার্মানি দেখে দেখেন, সারা দুনিয়ার দিকে দেখেন, পরিবার নাই তো কিছুই নেই। আমার আমি দেখতেছি ঘড়ি, আপনার আমি অঙ্ক খেলাস 15 বলছিলেন 6 মিনিট আরও যাই থাকি, ঠিক আছে 15 বলছিলেন 6 মিনিট আছে আরও। তো যাই হোক, আমরা কী করতে পারি, ইনফারেন্সিয়ালি আল্লাহ আল্লাহর ই করবো, আল্লাহ যেভাবে ডাকছে সেভাবে দেখবো। আরেকটা আয়াত আসতেছে সুরা আলী ইমরানের 190 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে আমাদেরকে দেখতে বলতেছেন যে আকাশ এবং আকাশসমূহ এবং পৃথিবীর আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টি এবং রাত এবং দিনের অল্টারেশনের ভিতরে তোমাদের জন্য যারা চিন্তা করবে, মেন অফ আন্ডারস্ট্যান্ডিং যাদের আকল আছে, এখন তো আকলের কোনো আকল তো ইজ ড্রেন্ড আউট, ড্রেন ডাউন দ্য টিউবস, বুঝছেন না, সেটা টিভি হোক, সেটা মোবাইল ফোন হোক, সেটা ট্যাব হোক, সেটা আর কিছু হোক, আকল ইজ ওই দিক দিয়ে চলে যাচ্ছে, ড্রেন হয়ে যাচ্ছে, কিন্তু যাদের আকল আছে, এটাই বললাম যে এই অবকাশটুকু যাদের আছে চিন্তা করার, যে আমরা এখানে কোথেকে আসছি, কী করতেছি, কোথায় যাচ্ছি, আমরা কি অ্যাক্সিডেন্টালি আসছি নাকি কোনো ইসের থেকে আসছি। তো আল্লাহ বলতেছেন যে রাত এবং দিনের অল্টারেশনের ভিতরে, রাতের পরে দিন, দিনের পরে রাত আসে, এটা একটা এটার ভিতরে তোমাদের জন্য নিদর্শন আছে, মানে তাকায় দেখলেই আপনার আল্লাহ বিশ্বাস আসবে। রাত এবং দিনটা আমরা যদি অন্যভাবে বলে রাখি, 2 ভ্যারিয়েবল সিস্টেম, মানে 2টা ভ্যারিয়েবল আছে, এ বি এ বি এ বি, তাই না, এটি তো হচ্ছে 2টা আসতেছে। আপনি নেচার দিকে যদি একটু ভালো করে তাকায় দেখতেন, আপনি দেখতেন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ভ্যারিয়েবল বললাম, কিন্তু একটার পর একটা আসতেছে না, কোনো কোনো এক্সেপশন নাই, কিন্তু একটা বললাম 6টা বললাম। রাস্তায় সবুজ, হলুদ, লাল, সবুজ, হলুদ, লাল, এটা পাগল যেটা একদম ন্যাংটা হয়ে হাঁটতেছে রাস্তায়, ওরে বলেন যে এই লাইটটা নিজে নিজেরে বানায় ফেলছে,
বানায় একবার সবুজ একবার হলুদ একবার লাল হইতেছে, বিশ্বাস করবে পাগল? পাগলও বিশ্বাস করবে না। আমার মতো কম জ্ঞান যা তার সে মনে করবে কোথাও বসে বসে সুইচ টাপতেছে, আর একটু বেশি জ্ঞান যাদের আছে তারা মনে করবে যে রিলে বা কিছু লাগাই দিছে অটোমেটিক্যালি হয়েছে। এইটুকু চিন্তা করলেও কিন্তু আল্লাহ বিশ্বাস এক ধরনের করে সবার চলে আসা উচিত, শুধু এইটুকু চিন্তা করলে যে এই যে মহাবিশ্বের সব কর্মকাণ্ড চলতেছে। আমি আর কমপ্লিকেটেডগুলো গেলাম না, আমি খালি ছয় ভেরিয়েবলের ভিতরে গেছি আর কি, যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। আপনি যদি তারা টারা ওইসবের যান আপনি দেখবেন যে মানে এগুলো হিসাব কল্পনার কল্পনারও বাইরে। একটা ছোট্ট হিসাব বলি আপনাকে, এই যে স্পেসক্রাফ্টগুলো বাইরে যায় এগুলো যখন ভিতরে ঢুকে আসে তখন একটা একটা চুলকে ব্লেড দিয়ে যদি দুই টুকরা করতে চান, অনেক প্রিসিশনের ব্যাপার আছে না? এই এইরকম প্রিসিশনের ব্যাপার আছে যখন বায়ুমণ্ডলে আবার রিএন্ট্রি হয়, তা নাহলে এটা প্লাজমা হয়ে যাবে, মানে পুরাটা গলে যাবে। বিল্ডিংয়ের সময় যেরকম মেটাল গলে গিয়ে তাপে শেষ হয়ে যায় এইভাবে ধ্বংস হয়ে যাবে। মানে এই যে হিসাবটা বলতেছি এইরকম আপনি দেখবেন যে সারা মহাবিশ্বে হিসাবে চলচেরা হিসাবের কোনো শেষ নাই। আপনি সামান্য বুদ্ধি যদি আপনার মাথায় থাকতো আপনি মনে করতেন যে এটা এমনি এমনি হয় নাই। এমনি এমনি হওয়া ব্যাপারটা কী হয়, ওরা যেটা বলতে চায় যে অ্যাক্সিডেন্টালি হয়েছে, আমি শর্টকাট করে ফেলবো, একটা অনেক অনেক কথা বলার ছিল, ইনশাল্লাহ 15 ভিতরে শেষ করব। এমনি এমনি হওয়া বলতে কী বোঝায়, যে ধরেন আপনি রাস্তায় দেখলেন যে একটা ইটের টুকরা ভাঙা টুকরা পড়ে গেছে, এটা অ্যাক্সিডেন্টালি আপনি বলতে পারেন, কোনো ট্রাকে করে নিতেছিল একটা ইট পড়ে ভাঙা টুকরা হয়ে গেছে, এটা অ্যাক্সিডেন্টাল। কিন্তু আপনি দেখলেন একটা খালি প্লটের পাশে 1000 সিরামিক ইট তরে তরে সাজানো আছে, এটা কি অ্যাক্সিডেন্ট? না, এটা অ্যাক্সিডেন্ট ডেফিনেটলি, এটা কেউ রেখে গেছে, সে ই বানাবে, সে কিছু একটা বানাবে এখানে এই জন্য। তাহলে অ্যাক্সিডেন্টাল জিনিসে কোনো হিসাব থাকে না, এটা স্ট্রে একটা জিনিস হয়। আর প্ল্যান জিনিসে কি হিসাব থাকে? আমি তো একটু আগে আপনাকে বললাম হিসাবের কথা, বললাম জটিল সব হিসাবের কথা বললাম, তো ওগুলো আমি আর যাচ্ছি না। আমি একটা স্ট্যাটিস্টিক্যাল ইস্যু এসে শেষ করে দিব, কারণ আমার সময় শেষ, আরও আল্লাহ যদি কোনোদিন তফিক দেন আমি বলবো। তো আপনি যদি এই ইটের স্টেকটাই দেখেন, চাইলেও আপনি বলতেন যে কেউ একজন আছে এটা যে আইনা রাখছে, স্টেক করে রাখছে। তা আপনি নেচারের দিকে মহাবিশ্বের দিকে তাকান, আপনি এটা মানতে বাধ্য যে কেউ একজন আছেন যিনি এটা ডিজাইন করছেন, এটা অটোমেটিক্যালি হইতে পারে। ওই লাইটটা বললাম না, পাগলও বলবে না যে লাল নীল হলুদ। আর এখানে আপনার নিজের শরীরের ভিতরে তো একটা মেগা ফ্যাক্টরি চলতেছে, একটা শ্বাসে যেটা হইতেছে বিশাল কোনো একটা অটোমেটেড ফ্যাক্টরির চেয়ে বেশি কাজ হয়ে যাচ্ছে, একটা শ্বাস নিলেন আর ছাড়লেন এটার ভিতরে। আচ্ছা, এগুলো আমরা অনেক কথা বলতে পারতাম, আমরা ইনশাল্লাহ যদি চান এই লেখাটা দিয়ে দিতে পারবো, এটা ব্লগে লাগানো আছে, এটা দেখতে পারবো। আমরা কনক্লুশনে চলে আসি, যেহেতু আমার সময় শেষ। একজন প্রথম জীবনে নাস্তিক ছিলেন, একজন ব্রিটিশ বিজ্ঞানী, মারা গেছেন, পরে যে মুসলমান হয়ে গেছেন তা না, বাট আস্তিক হয়েছেন এক ধরনের, এক ধরনের কাফের কিন্তু আস্তিক, এক ধরনের আস্তিক আর কি। না, আস্তিক হইলে কিন্তু মুসলমান না, এটা জানেন তো। একজন মানুষ আল্লাহকে একদম 110% বিশ্বাস করেন, কিন্তু রসুল মানে সে কিন্তু মুসলমান, সে কাফের কিন্তু, তাই না? বরং রসুলকে মানাটাই মানে বেশি মুসলিম ইসের পরিচয়, কারণ আবু জাহল আল্লাহকে মানত, রসুলও মানতেন, একজন কাফের মুশরিক একজন নবী। তো যাই হোক, ওনার নাম ছিল ফ্রেড হয়েল, 2003 মারা গেছেন উনি। তো দেখেন, যারা বলে যে অ্যাক্সিডেন্টালি জীবন হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, পৃথিবী হয়ে গেছে, তারা কি মনে করে যে জীবনটা জিওসেন্ট্রিক, মানে পৃথিবীতে প্রাইমোডিয়াল স্যুপ ছিল, কার্বন অক্সিজেন হাইড্রোজেন পানি এগুলো মিলায় একটা এক কোষের সেল হয়েছে, সেখান থেকে আস্তে 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 বান্দর থেকে মানুষ হয়েছে, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি আপনাদের, 2003 টিনের আবিষ্কার বোধ হয়, আমি চাইলে আপনাদেরকে দলিল দিতে পারবো, একটা ডকুমেন্টারি আছে PBS-এর, যে একটা ফসিলের ভিতরে মাইক্রো পায়, মানে কী বলে ইসের ভিতরে একটা মেটিওর যেটাকে বলে উল্কাপিণ্ডের ভিতরে যেটা আসে ঠান্ডা হওয়ার পরে সেটাকে ভাঙিয়া তার ভিতরে জীবাশ্ম পাইছেন ওনারা, মানে ফসিল পাইছেন মাইক্রোবের। এখান থেকে বোঝা গেল যে আউটার স্পেসে লাইফ আসছে, অর্থাৎ লাইফটা আমাদের এখনকার থিওরি হচ্ছে লাইফটা আমাদের ইসে আউটার স্পেস থেকে আসছে। এবং ওই ওই ডকুমেন্টারি দেখলে দেখবেন পানিও আউটার স্পেস থেকে আসছে, একইভাবে ইসের ভিতরে করে আসছে, মেটিওরের ভিতরে করে আসছে, মহাসমুদ্র আসছে আউটার স্পেস থেকে। নাজিল বলেন না আল্লাহ, নাজিল মানে কি? পাঠায় দেওয়া, অবতরণ করানো, পানিও আউটার স্পেস থেকে আসছে। যাই হোক, ফ্রেড ওয়েল বলতেছেন যে একটা লাইফের জন্য 20,000 ডিফারেন্ট এনজাইমের কর্মকাণ্ড থাকতে হয় যে একটা লাইফ হবে সেটার জন্য। তারপরে বলতেছে ব্লাইন্ড ফোর্সেস, মানে তখনও এই 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 জিনিসটা জানতেন না উনি, ফ্রেড ওয়েল জানতেন না যে মাইক্রোব বাইরের থেকে আসে, এটা জানতেন না, মানে এই এই আবিষ্কারটা হয় নাই। তো উনি বলতেছেন যে বইটা 1983 বই, বইটার নাম হচ্ছে ইন্টেলিজেন্ট ইউনিভার্স, আপনারা পড়তে পারেন, বাজারে পাওয়া যাবে। তো বলতেছেন যে একটা ব্লাইন্ড ফোর্স এটা ই করবে, এটা কল্পনাই করা যায় না, বলে বলতেছেন যে এটার পসিবিলিটি, যে তখনকার যা জানতেন তার ভিত্তিতেই বলতেছেন যে পসিবিলিটি অফ এ লাইফ বিকামিং বাই ইটসেলফ, উনি বলতেছেন
যে একের নিচে টান দিয়ে দশ দিলে এটা কি হয়, দশ ভাগের এক ভাগ সম্ভাবনা, তার মানে দশটা চান্সে একটা চান্স আছে এটা হওয়ার। ফ্রেডওয়েল বলতেছেন যে একের পরে চল্লিশ হাজার শূন্য দিবেন আপনি, চল্লিশ হাজার শূন্য আপনি কিন্তু গুনতে পারবেন না, হাউ মাচ ইজ ইট, আপনি ছয়ের পরে গিয়ে হারায় ফেলবেন। একের পরে ছয়, ছয়তে কি মিলিয়ন না, চল্লিশ হাজার বলতেছি শূন্য দিবেন আর উপরে এক থাকবে, এত ভাগের এক ভাগও পসিবিলিটি না যে আমাদের মতো একটা জীবন বাই চান্স হয়েছে, এমনি এমনি হয়ে গেছে। তারপরে যারা এত অঙ্কটঙ্ক বুঝে না, চল্লিশ হাজার টেন টু দি পাওয়ার ফর্টি থাউজেন্ড এটা বুঝে না যারা, তাদের জন্য উনি সহজ করে দিয়েছেন। সহজ করে বলতেছেন যে লাইফ এমনি এমনি হয়ে গেছে, এটা চান্স হচ্ছে। একটা ছক্কা নিলেন আপনি, আমাদের ছক্কায় কী থাকে, এক দুই তিন চার পাঁচ ছয়, লুডুর ছক্কা, লুডু খেলা কিন্তু হারাম বাই দ্য ওয়ে, মানে জাস্ট একটা প্রসঙ্গ তো বললাম, জেনে নিন এটা নিয়ে ভালো করে। লুডুর ছক্কাতে এক দুই তিন চার পাঁচ ছয় থাকে, এটাকে আপনি পঞ্চাশ হাজার বার থ্রো করবেন এবং পঞ্চাশ হাজার বারই একটা সিক্স উঠবে, এটার পসিবিলিটি যা, তার চেয়েও কম পসিবিলিটি যা, লাইফ কেম ইন টু চান্স, মানে কেম ইন টু বিং বাই চান্স, অটোমেটিক হয়ে গেছে, এইটাও অনেকে বুঝবে না। তখন ফ্রেডওয়েল বলতেছেন যে আরও আরও লেমেনদের জন্য বলতেছেন যে এটা এটা কিন্তু পসিবিলিটির ব্যাপার আছে, প্রবেবিলিটির ব্যাপার আছে না, অনেকে বুঝবে না। ফ্রেডওয়েল তখন আরেকটু সাধারণ মানুষের জন্য বলতেছে যে একটা জাঙ্কিয়ার যেখানে আমরা পুরানো লোহালক্কড় রাখি, ওইখানে একটা ঝড় আসলো আর ঝড়ের তোড়ে ওই লোহালক্কড়গুলো সব পার্টস হয়ে গিয়ে একটা বোয়িং সেভেন ফোর সেভেন হয়ে উড়ে গেল, এটার যে সম্ভাবনা তার চেয়েও কম সম্ভাবনা যে লাইফ কেম ইন টু বিং বাই ইট সেলফ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে আমাদের অনেক চিন্তার খোরাক আছে, আমরা চিন্তা করব, এখান থেকে নিয়ে যাব কিছু বাসায়, সব ডাস্টবিনে বা বাইরে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে যাব না ইনশাল্লাহ। আমরা যে শুনলাম তার ভিতরে যদি ভালো কিছু শুনে থাকি সমস্ত প্রশংসা আল্লাহর, আর যদি ভুল কিছু বা ফ্লড কিছু শুনে থাকি সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যেন যা শুনলাম তার উপর আমল করতে পারি। তারপরে যদি প্রশ্ন করতে চান আমাদের এখানে কিছু প্রশ্নোত্তর আছে করতে পারেন, প্রশ্নোত্তরের পরে আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনাদের জন্য। সালাতের ব্যাপারটা বলেন, মসজিদে কখন নাকি এখানে হবে? আমরা সালাত এখানে করব। আচ্ছা ইনশাআল্লাহ। যদি কারো মসজিদে, এটা কিন্তু জায়েজ, এটা আমরা ভেরিফাই করে নিছি আলেমদের কাছে, দিনের হালাকা হইলে সেখানে নামাজ পড়া মসজিদে না গিয়ে পড়া জায়েজ এবং এটা কোনো ই করা যাবে না, ডিসক্রিমিনেট করা যাবে না। তথাপি কারো যদি মনটা মসজিদে গেলে বেশি শান্ত হয়, হি ইজ ফ্রি টু লিভ, কোনো সমস্যা নেই। আমি বললাম আর কি যে কোনো কোনো ভিতরে যেন কোনো ই না থাকে। আমরা তো আইসিডিতে প্রোগ্রাম করি না, ওইখানে তো সব নামাজগুলো হয়, তো এটা প্রশ্ন আসছে, এটার উত্তর আসছে, এটা ভেরিফাইড আর কি। প্রশ্নগুলো পড়বো নাকি আগের প্রশ্নগুলো, তাই তো আগেরগুলো এগুলো। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে বিভিন্ন দল ও গ্রুপের মধ্যে যে মতভেদ বিরাজমান, সেজন্য একজন মুসলিমের অবস্থান কী হবে? ইমাম মালিকের একটা আসার আছে যে যা এই উম্মার প্রথম জেনারেশনকে চেঞ্জ করছিল তাই একদম শেষ জেনারেশনকেও চেঞ্জ করতে হবে, সেটাই, এছাড়া কোনো চেঞ্জ, কোনো ডেভেলপমেন্ট, কোনো দাওয়াত, কোনো কার্যকরী কিছু হবে না। প্রথম জেনারেশনে কি, প্রথম জেনারেশনের মতভেদ তো আমাদের চেয়ে অনেক বেশি ছিল, তারা কার উট আগে পানি খাবে এটা নিয়ে ঝগড়া করে একজন একজনকে মেরে ফেলছেন, এবং ওই মরে শেষ হয় নাই, তার ছেলে তার ছেলে তার ছেলে করে গোত্রে গোত্রে মারামারি হয়েছে ফর হান্ড্রেডস অফ ইয়ার্স, এরকম ছিলেন প্রথম জেনারেশন। ইয়ারমুখের যুদ্ধের সময় কী হলো, পানির পিপাসা পাইছে, লাইন ধরা শুয়ে আছেন সাহাবিরা, সব তারাই আহত, তো পানি নিয়ে আসা হয়েছে, প্রথম জনরে বললেন যে পানি নেন, বললেন না ওনার বেশি দরকার, সেকেন্ড থার্ড করে লাইনের শেষে গিয়ে উনি বললেন যে না ওইখানে বেশি দরকার, তারপর দেখলেন সবাই মারা গেছেন পানি না খায়। এই একই মানুষগুলার ওইটাও সত্য এটাও সত্য, ডিফারেন্সটা কী ছিল, তাই কেন হয়েছিল? আমি অনেক চিন্তা করছি, মানে আমি কোনো আলেমের থেকে নিছি এটা তা না, আমি অনেক চিন্তা করে একটা রিজন বাইর করছি যে আমাদের প্রত্যেকের ধরেন টিভির রিমোট কন্ট্রোল আছে না, কোন চ্যানেল কী করবেন না করবেন, ওনারা ওনাদের কন্ট্রোলটা আল্লাহ রসুলের কাছে দিয়ে দিয়েছেন, বাস শেষ, ওনাদের নিজেদের কোনো কন্ট্রোল ছিল না, মানে নিজেদের রিমোট কন্ট্রোলটা আল্লাহ রসুলের কাছে দিয়েছেন, আমাদের কোনো সে নাই, আমাদের কোনো মতামত নাই, আমাদের কোনো ভিউ নাই ইসলাম নিয়ে, আল্লাহ রসুল বলছেন বাস সামিনা আতানা, এটাই হচ্ছে আসলে
সকল ডিফারেন্স ই করার একটাই, যেটা ফার্স্ট জেনারেশনকে চেঞ্জ করছিল তারা তাদের সুইচগুলো দিয়ে দিয়েছিলেন নিচের কাছে। তারা কিন্তু কিছু, আপনি জানেন তো যে মানুষের নেচার কিন্তু চেঞ্জ হয় না। আমার মনে আছে আমি একদম ছোটোবেলায় যে রঙটা পছন্দ করতাম আজও সেটা করি, ছোটোবেলায় যে খাবারটা পছন্দ করতাম আজও সেটা করি। ইউজুয়ালি নেচার যেটাকে আমরা বলি এটা কিন্তু ইনহেরেন্ট বা ইনবর্ন, এটা চেঞ্জ হয় না। আর পৃথিবী দিয়ে আমরা কী চেঞ্জ করতে পারি, ধরেন আগে আমি জিন্সের প্যান্ট পরতাম, যখন থেকে জানলাম যে এটা পরা ঠিক না বা এটা পরলে বাটারটা দেখা যায় তখন থেকে আমি এটা ছেড়ে এটা পরতেছি, এটাকে আমরা বাহ্যিক চেঞ্জ করলাম। এটা আমার নেচারের চেঞ্জ না কিন্তু, আমার স্বভাবের চেঞ্জ না কিন্তু, এটা কিন্তু বাহ্যিক কতগুলো জিনিস আমি হার্ডওয়্যার কিছু চেঞ্জ করতে পারি, কিন্তু আমার ভিতরটা যা ছিল তাই আছে। সেই ভিতর আল্লাহ এবং আল্লাহ রসুলের এক্সেসে কেবল তখনই যাবে যখন আমরা নিঃশর্তভাবে বলবো যে সামিনা আতানা, আল্লাহ এবং আল্লাহ। আমার কোনো ভিউ নেই, আমার কোনো তর্ক নেই, আমার কোনো মত নাই, আমার কোনো ই নেই। এই জন্য আমি অনেক সময় বলি যে এই সমস্ত হালাকাগুলোতে বলি যে আমি কোনো নতুন কথা বলবো না, নতুন কথা বলা মানেই বেদাত। কিন্তু আল্লাহ রসুল যেটা বলেন নাই, আল্লাহ যেটা বলেন নাই, বলতে বলেন নাই, সেটাই বেদাত। নতুন কথা বললেই আপনার বেদাতে যুক্ত হওয়ার চান্স আছে। আমি কোনো নতুন কথা বলতেছি, সব 1400 বছর ধরে জানা কথা বলতেছি, এটাই ইসলাম, নতুন কথাটা ইসলাম না। তো এটা হচ্ছে একটা ওয়ে আমি বললাম যে যা এই এই উম্মার প্রথম জেনারেশনকে চেঞ্জ করছিল তা এই জেনারেশনকেও চেঞ্জ করবে। সুতরাং আপনারা যেটা করবেন যে মানে যে কোনো একটা ভিউ যেটার জন্য আপনার মতবিরোধ হচ্ছে আরেকটা ভাইয়ের সাথে, আপনি সেটা নিজেকেই প্রথমে দেখবেন যে আমি কি আমার এই ভিউটা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভিউ থেকে আসছে,